প্রদেশ তৃণমূল কংগ্রেসের নির্দেশে আগামী 6 ডিসেম্বর আসন্ন সংহতি দিবস পালন কর্মসূচি সফল করতে বর্ধিত কর্মী সভার আয়োজন করা হয়েছে ইটাহারে। এদিন ইটাহারের বিধায়ক তথা তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশাররফ হোসেনের উদ্যোগে এবং ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এই সভার আয়োজন করা হয় ইটাহার উচ্চ বিদ্যালয়ের ইনডোর স্টেডিয়াম প্রাঙ্গণে। মূলত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য তৃণমূল সংখ্যালঘু সেলের তরফে আগামী 6 ডিসেম্বর কলকাতায় পালিত হতে চলেছে সংহতি দিবস। ফলে সেই কর্মসূচিতে যোগ দেবেন সমগ্র রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি উত্তর দিনাজপুরের তৃণমূল নেতৃত্ব কর্মী সহ সাধারণ মানুষেরা। আসন্ন সংহতি দিবস শান্তিপূর্ণভাবে সফল করতে এদিন ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে ইটাহারে বর্ধিত কর্মী সভার আয়োজন করা হয়। পাশাপাশি এদিনের কর্মী সভা থেকে আগামী দিনে ইটাহারের দলীয় সংগঠনকে মজবুত করতে উপস্থিত কর্মী সমর্থক ও জনপ্রতিনিধিদের নিয়ে সাংগঠনিক রণকৌশল ঠিক করতে আলোচনা করেন বিধায়ক। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক মোশাররফ হোসেন, পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার, সহ সভাপতি মুজিবুর রহমান, যোগেন্দ্রনাথ রায়, মোজাফফর হোসেন, পলাশ রায়, কার্তিক দাস, সুন্দর কিচকু, শায়েস্তা আলম, সুকান্ত মণ্ডল, শাহেরুল হক সহ ব্লক ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। একই সঙ্গে এদিন তৃণমূল সংখ্যালঘু সেল ও ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তার পরিবারের সদস্যদের কেন্দ্রীয় এজেন্সি দ্বারা হেনস্থা ও রাজ্যের 100 দিনের প্রাপ্য বকেয়া টাকার দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি ইটাহার হাইস্কুল প্রাঙ্গণ থেকে শুরু করে সমগ্র ইটাহারের সদর এলাকার রাস্তা পরিক্রমা করে বাস টার্মিনাস প্রাঙ্গণে এসে শেষ হয়। এই প্রসঙ্গে বিধায়ক মোশাররফ হোসেন কি জানিয়েছেন শুনুন। আজকে আমাদের ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের একটি বর্ধিত সভা ছিল, এখানে প্রায় বর্ধিত কমিটি 1000 জনের কাছাকাছি সবাই এসেছিল। মূলত আগামী 6 ডিসেম্বর সংহতি দিবস উপলক্ষে কলকাতা নিয়ে যাওয়ার একটা প্রস্তুতি আলোচনা এবং সামনে আমাদের জননেত্রী বিভিন্ন যে উন্নয়নের কর্মকাণ্ডগুলো হয়েছে সেগুলো তুলে ধরা এবং সাংগঠনিক নিয়মানুবর্তিতা নিয়ে এবং কিছু কিছু কমিটি পুনর্গঠন করার জন্য, ভালো করে বিস্তৃত করার জন্য বিভিন্ন নির্দেশনা এবং এই প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য আজকে এই আলোচনাগুলো ছিল। মিছিলটা আমাদের কেন্দ্রের বঞ্চনা, টাকার বঞ্চনা এবং সিবিআইডির কাপুরুষত আচরণ, বিজেপির প্রত্যক্ষ মদতে আমাদের জনতার জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পরিবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মন্ত্রীদের যেভাবে হেনস্থা বা ষড়যন্ত্র করছে বিজেপি যেমন লড়াই না করতে পারে, এর প্রতিবাদে বিক্ষোভ আমরা এই মিছিলের ডাক দিয়েছি, মিছিলটা আমরা করছি। উত্তর দিনাজপুরের ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আলো আমার আলো উগু, আলোর ভুবন ভরা, আলোর উৎসব দীপাবলি, সমৃদ্ধির উদযাপন ধনতেরাস। এই আলোর উৎসবে সংসারে শ্রী বৃদ্ধি আসুক, আলো হোক ভালো হোক, শ্রী ঢাকার গয়নায়, আমার গয়না আমার শ্রী ঢাকা। কয়েক দশক ধরে শ্রী ঢাকা জুয়েলার্স, শুভ দীপাবলি। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।